লক্ষ্মী পুজোর সকালে নেশাগ্রস্ত যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রে মৃত্যু হলো এক যুবতীর। ঘটনায় গুরুতর আহত আরো দুজন। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার সকালে নদিয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া ঘোষপাড়া এলাকায় পিন্টু হাজরা নামের এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হঠাৎই স্থানীয় বয়স ২৫ শ্যামাশ্রী হাজরা নামে এক যুবতীর ওপর চড়াও হয়। অভিযোগ, ওই যুবকের হাত থেকে যুবতীকে উদ্ধার করতে এলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বয়স ৬৫ নরেন ঘোষ ও বয়স ৭০ বিশ্বনাথ হাজরা। পরে আক্রান্তদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে কোনো ক্রমে আক্রমণকারী ওই যুবককে ধরে ফেলে। আহতদের উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে শ্যামাশ্রী হাজরাকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই আহতের চিকিৎসা চলছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। ঘটনাটা আজকে সকালে ৯:১০ দিকে পাড়ারই বেড়াতে এসছে একটা ছেলে, ও নেশাগ্রস্তই ছিল আর কি। ও সে মতো অবস্থায় ওর মামার নিজের মানে মামার ছেলের বউ ঘরে রান্না করছিল, বয়স তার ২৫, ছোট একটা শিশু বাচ্চাও আছে তার। তার এমন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সে বউটা, স্পট ডেট। আমরা তড়িঘড়িত হসপিটালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখার পর মৃত ঘোষণা করেছেন। আমার বাবা প্রতিদিনের মতো আজকেও সকালে শিব মন্দির আছে, কালী মন্দির আছে আমাদের বাড়ির সামনে, সেখানে পুজো করছিল আজকে। ওই সময় পিছন থেকে এসে ওই নেশাগ্রস্ত ছেলেটি মানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং পিঠে ঘাড়ে আঙুলে একটা আঙুল বা দুটো আঙুল ঝুলছে, হয়তো থাকবে কি না জানি না, ডাক্তারবাবু দেখছেন ওটা। আর একজন বয়স্ক মানুষ বিশ্বনাথ হাজরা তার নাম, তারও বয়স ৭০ উপরে, সেও পাশের বাড়ি তার ওখানে ছিল, তারও মাথায় কোপ দিয়েছে, সেও গুরুতর অসুস্থ, তাকেও রানাঘাট হসপিটালে আমরা নিয়ে এসেছি। তিনজন মানুষকে প্রচণ্ডভাবে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এই অবস্থায় মানে একটা মানুষ মারা গেছে, আমরা খুবই দুঃখিত। সেই মহিলাটার জন্য তার ছোট একটা বাচ্চা রয়েছে, তার স্বামী এবং তার শাশুড়ি এসছে, তারা মানে কী বলবো, তাদেরকে ভাষায় বোঝানো যাচ্ছে না, কী বলে মানে তাদের সান্ত্বনা দেবো। কী কারণে কোপালো? হ্যাঁ, কী কারণে কোপিয়েছে? আমরা তো এটাই বুঝতে পারছি না কী কারণে কোপালো। আমরা হঠাৎ করে খবর পেলাম, আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে আমি তড়িঘড়ি আসলাম এবং তিনজনকে ওখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি হসপিটালে নিয়ে এসেছি। আনার পরে ওই মৃত মহিলাকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলো এবং আমাদের আরও দুজন, আমার বাবা সহ আরও একজন বয়স্ক মানুষ, তাদেরকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন, এখানে ভর্তি হয়ে নিয়েছেন। তাদেরও গুরুতর আহত হয়েছেন তারা, তাদের যাতে দ্রুত সুস্থ হয় আমরা সেই চেষ্টাই করছি। ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলছি, পরামর্শ করছি কী করা যায়। কী দিয়ে কুপিয়েছে? ধারালো অস্ত্র দিয়ে। আমি দেখিনি অস্ত্রটা, ধারালো অস্ত্র যেটা আমি শুনেছি পরস্পরের মুখে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হয়েছে। কী চাইছি? অবশ্যই যে ব্যক্তিটা করেছে তার সাজা হোক, এটা আমরা অবশ্যই চাই। ঘটেছে এটা আমাদের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েত পাঁচবেরিয়ার ঘোষপাড়া ধানতলা থানার আন্ডারে, ওখানেই ঘটনাটা ঘটেছে আমাদের বাড়ির সামনেই। আমার নাম সুমঙ্গল ঘোষ, মানে বাড়ির সামনে আমাদের কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনে ঘটনাটা ঘটেছে। আর এই মহিলাটা বাড়ি রান্না করছিল, তার বাড়িতে গিয়ে যখন রান্না করছি পিছন থেকে ঘাড়ে এখানে কোপটা দিয়েছে, এমনভাবে কোপটা দিয়েছে ঘাড়ে সেরা সহ অনেক কিছু কেটে গেছে, যার জন্য মহিলাটা মারা গেছে। অবশ্যই যে ব্যক্তিটা ঘটনা ঘটিয়েছে তার সাজা হোক, এটা অবশ্যই চাই আমরা। কি ঘটেছে? দেখুন, আমি ছাদে ছিলাম আর কি, বাড়ির ছাদে, আমি রানাঘাটেই আসতাম কাজে আর কি। তো হঠাৎ দেখি প্রচণ্ড বাড়ির পিছনে চিল্লা মেললি, তো সাথে মানে স্বভাবত কারণে সবাই ভাবছে যে কারেন্টে শক খেয়েছে হয়তো কেউ, যেহেতু ওখানে ইলেকট্রিকের কিছু পোল আছে, ট্রান্সমিটার আছে। এবার এমতো পরিস্থিতিতে আমি যাচ্ছি, হঠাৎ এই শুনলাম যে এরকম ওই পাগলটা কুপিয়েছে। পাগলটা সব পুজো দুর্গাপুজোর মধ্যেও এখানে ছিল এবং অতটাও পাগল নয়, মোটামুটি ঠিকই থাকে দেখি, এবং প্রচণ্ড পরিমাণ আমি পুজোর মাঝখানে দেখেছি ও প্রচণ্ড পরিমাণ নেশা ফেশা করতে, ও প্রচণ্ড আসক্ত আর কি। এবং তার ফলে জানি না সেটা একটা কারণ কিনা, নেশায় একটা কারণ কিনা হয়, হ্যাঁ মানে গাঁজা সাইকোসিস আমি যতটুকু দেখেছি, আমি পুজো চলাকালীন আমি ছিলাম, সে সমস্ত পরিস্থিতিতেও আমি এইগুলো লক্ষ্য করেছি। হঠাৎ দেখলাম সামাহ কোনো এক্সাইটমেন্ট এসেছে, দুই হাতে দুটো দাও, আমি গেলাম, দিয়ে দেখি এরকম পড়ে আছে রাস্তার উপরে, যিনি মারা গিয়েছে শ্যামাশ্রী হাজরা, আমার পাড়েরই অল্প বয়স্ক বউ, ২৫ মনে হয় বয়স হবে, রাস্তায় পড়ে আছে। তখন শুনলাম এই ব্যাপার, তিন চারজনকে কোপ মেরেছে, আর একজনও পাড়ার দুজন আমাদের পাড়ারই বয়স্ক লোক, খুবই বয়স্ক, একজন মন্দিরে পুজো ফুজো করবে বলে ওখানে দাঁড়িয়ে ছিল, তাকেও কোপ মেরেছে, আর একজন বিশ্বনাথ হাজরা, হ্যাঁ বিশ্বনাথ হাজরা, নরেন ঘোষ আর এই মহিলা তো মারা গিয়েছে ওখানেই, হসপিটাল থেকে মৃত ঘোষণা করলো। তো সে তাকে আটকানোর কোনো পথ নেই আর কি,
দুজন যাচ্ছে, ওর মামা মানে যে কোপ মেরেছে তার মামা আর একজন বাড়ির লোক আর কি, দুই হাতে দুটো বাঁশ নিয়ে, কিন্তু ওর কাছে কেউ যেতে পারছে না। ও দুই হাতে দুটো বাঁশ দা নিয়ে রাস্তার মাঝখানে পুরো পরনে কিছু নেই, পুরো উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে দুটো দা নিয়ে। এবং আমি থানাতে ফোন করেছিলাম, থানা থেকে নাকি এসেছিলো, আসার পরে খবর আসলো পুলিশ নাকি অ্যারেস্ট করেছে। এখন জানি না পুলিশ সত্যি অ্যারেস্ট হয়েছে কিনা বা তাকে খুঁজে পেয়েছে কিনা। দেখুন, নেশায় আসক্ত কিনা এটা একটা বড় কোশ্চেন মার্ক, ঠিক আছে, আদৌ নেশার জন্যেই কিনা। এবং আমি প্রথম থেকে শুনেছি কিছুটা নাকি মানসিক ভারসাম্যহীন, এবং নেশার জন্য মানসিক ভারসাম্যহীন না মানসিক ভারসাম্যহীন থাকার জন্য নেশা করছে, এটা বিগ কোশ্চেন মার্ক, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা তাহলে হয়তো তার চিকিৎসা, হ্যাঁ কোথা থেকে এক্সাক্ট আমি জায়গাটা জানিও না আর কি। ও মামার বাড়িতে আসে, ঠিক আছে, এইটাই যে মামার বাড়িতে এসে আছে, মামার কাজকর্ম করে দিচ্ছে, হ্যাঁ ওইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন যেরকম আপাত দৃষ্টান্ত। হ্যাঁ, নাম কেন আছে? নাম ওকে তো মনে হয় সব মনে হয় পিন্টু না কি নামে মনে হয় ডাকছিল আর কি। হ্যাঁ, বেশি বয়স না, অল্প বয়স্ক, মনে হয় বছর 20-22 হবে, কিন্তু নেশা করে এটা একদম মানে চোখের সামনে সবাই জানে, এটা দেখেছে। কিন্তু মানে মানসিক ভারসাম্যহীন থাকার কারণেই নেশা, না নেশার কারণেই মানসিক ভারসাম্যহীন, এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।